বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রিয় শ্রোতা, প্রীতিময় শুভেচ্ছা রইল। কেমন আছেন? ভালো নিশ্চয়ই। সবাই সুস্থ সুন্দর থাকুন প্রতিটি মুহূর্ত, এমনই প্রত্যাশায় আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসারের আয়োজনে। বুঝতেই পারছেন, হাজির হয়েছি ধারাবাহিক নাটক নিয়ে। আজ শুনবেন নাটকটির ষাটতম পর্ব। চলুন তাহলে শোনা যাক সুলাইমান খোকার রচনা ও প্রযোজনায় ধারাবাহিক নাটক আমাদের সাতকাহনের ষাটতম পর্বের অভিনয়। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। ও পরি, ওই পরি, ওই পাখি, তোরা কি সত্য সত্যই আমারে ফালাইয়া যাস গা? শুনলা না দাদা, পরিবুর মন ভালা না। মন খারাপ হই নাই তো আমি জানতে চাইছি, আর তোরা আমার কথা অমান্য করিয়া যাস গা? তখন সাহস তো কম না এই সফরালী পালোয়ানের নাতনি হইয়া। না না ভাই, মাফ কইরা দাও আমাগরে, এমনি আমার মন খারাপ। তার উপরে সগির দুলা ভাইয়ে পরিবুর লাগে উল্ডা পাল্ডা কথা কয়। ওই কি কয়? সগির ছাগলরা কয় বলে, জসিম দুলা ভাই নাকি এবারের মতন শেষ যাত্রা করছে, জীবনে নাকি আর ফিরাইবো না। আবার গায়ে বইছে বাদাই মাডা? জে দাদা। ও বরি। জে নানা ভাই। তুই কোন জাতের মাইয়া হইলি কদি? তোর তো রূপেরও শেষ নাই, গুণেরও শেষ নাই। তোর মতন মাইয়ারে ঘরে তুইয়া জসিম বাদাইমা কই কই করে? হ্যাঁ, আর কেন করে? এটা একটা পাত্তা লাগানি দরকার। কার এত দায় নানা ভাই, যে একজন জোয়ান মর্দ সক্ষম মানুষ ফেরা রইব আর মানসে তারে খুঁজতে যাইব। আছে আছে আছে, তারে খোঁজনের মানুষ মজুদ আছে। কার কথা কও নানা ভাই? আরে ওই যে সেরাডা, কি জানি কয়, ওর নাম কি? কার কথা কইতে চাও নানা ভাই? চেষ্টা করে মনে কইরা দেও তো। ওই যে আই তো আমাকে এনে কি, হ্যাঁ এই যে মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে, ওই পাখির জামাই। আই বুইড়া, কি কইতে কি কও? হ্যাঁ হুঁশ আছে? আমার হুঁশ একেবারে টনটনা, তগো বুলাইতে পারে আমার ভুল হয় না, পাখির জামাই তো। পাখির তো বিয়াই হয় নাই নানা ভাই, পাখির জামাই আইলো কইতেই কা? ও পাখির আইজ বিয়াই হয় নাই, আমার মতন একলা দিন কাটে। বুঝোনা পড়িবো, নিজের শখের কথাটা এখন আমার উপর দিয়া চালাইতেছে ভীমরতি। আরে না, ওই যে পোলাটা মাঝে মাঝে পাখির লগে ফুসুর ফাসুর করে। ওই বুড়া, ওই কেডা আমার লগে ফুসুর ফাসুর করে? ওই যে ওই ছেলেটার নাম সুমন না কি জানি নাম। বাবা, নামও দেহি মুখস্থ দেখছো, এমনে বলে কোনো কিছুই মনে রাখতে পারে না। আবার কোন হানকার কোন পোলার নাম মুখস্থ কইরা বইয়া রইছে? মুখস্থ কি আর এমনে করছি, আমি তো বুঝি হগলি। হ্যাঁ পোলাটা খারাপ না, জসিমের তোলপিটানে কাজে ওই হানে খবর পাবি রে পড়ি, তোর বাদাইমা খসমের অক্ষণ লোক পাডা সুমনের কাছে, অক্ষণই লোক পাডা। হ্যাঁ রে, ও তো পাউন যাইতাছে না নানা ভাই, গ্যারামের কোনো হানেই না, আজ চার রাত তিন দিন গুজা রইছে কোনো খবর নাই। তাহলে সগির ছাগলটারে পাডা সুমনের খবর লইতে। যার নিজের খবর নাই সে নিব আবার পরের খবর। বাবার অর্ডার, আজকের দিনের মধ্যে খবর না আনলে সগির দুলা ভাইয়েরও খবর আছে, জল্লা দিব একবারে। আবা আবা, তোমার তো আজ আরো চাইতে কই নাই সগি, কাল থেকে কয়েলের কাম করবা। আব্বা খবর আছে, খবর আছে। খবর? কার খবর? কিসের খবর? পুরীর জামাইয়ের খবর। বিস্তারিত কও। জসিম রে তো পাওয়া গেছে। ওই পানিতে না ডাঙ্গায়? পানি আর ডাঙ্গার সীমান্তে আব্বা। চুপ
মস্করা করো আমার লোক। আব্বা মস্করা না, ওই যে নদীটা আছে না গেন্দা বাজারের পিছে মেন্দা গ্রামের বগলে, মানে জসিমের বাড়ির কাছে। জি আব্বা, জে 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 বাড়ির কাছে হইলেও ওইটা আবার সলিম কন্ট্রাক্টরের জমি। হেই জমানে একখান সনের দোসলা ঘর বানাইছে, হেই ঘরের নাই দরজা জানালা। আমার গোসা বাড়ায় না সকি আসার দিও। আব্বা কন্ট্রোল কন্ট্রোল, আব্বা কন্ট্রোল 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 জব্বার কন্ট্রোল। তারপরে ক, দোসলা সনের ঘরের দরজা জানালা নাই কেন? কারণ এই ঘরের সাইড ধারে কোনো বেড়াই নাই, দরজা জানালা কাটবো কই? এই ঘরের মাহাত্মটা কি? সেইখানেই তো গোটা গ্যাং জাসুসি কইরা জানতে পারছি। কি কইরা? জাসুসি জাসুসি মানে গোয়েন্দাগিরি কইরা। ইয়ের গ্যাং ডাকাইতে? জেনাপা পাগলের 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 গ্যাং এ আমার কাম কি? এই গ্যাং এর মধ্যবনি হইল গিয়া পরীর জামাই জসিম, চিফ অ্যাসিস্ট্যান্ট হইল সলিম কন্ট্রাক্টরের পোলা সুমন, আর অসংখ্য পাগল ধলা কালা তামাইটা পাগলে ভরা। কোনোটা ঠান্ডা কোনোটা উষ্ণ, কোনোটা তালেন আছে কোনোটা বেতাল্লা, কোনোটার কাপড় আছে কোনোটা দিগম্বর, কোনোটা আবার কাফনের কাপড় পিঞ্জাই না। আসুন বন্ধ করো সগি, বেশি কথা আমি পছন্দ করি না। পাগলের গোষ্ঠী যা মন লয় করুক, এই খবরে আমার কি লাভ? জসিমের খবর কো? জসিম তো ফুল আস্তনা খুলা ফেলাইছে আব্বা, দোসলা ঘরের সামনে বিরাট সাইনবোর্ড লাগাইছে, লেখা আছে আস্তানাই পাগল শাহ, নিচে লেখা দয়াল বাবা জসিমউদ্দিন রহ ও গায়রা বাগায়রা। তোমার কথার তো কোনো তাল পাইতাছি না সখি। আমার লগে চলেন আব্বা, তাইলেই বুঝবেন আমার কথা সত্য কিনা। চলো আব্বা, লগে আপনার সামসা মাহবুব খলিল তোতারে নিবেন না? কেউরে নাও লাগবো না, আইজো আমার পাঞ্জার জোর আগের মতনই আছে। জয় আব্বা, টের পাইছি এই দিন রাইতে যখন আমার ঘেটি দইরা আইজ ধরুম জসিমের ঘেটি হনু ব্যথা আছে আব্বা। আর তোমার কথা যদি সত্য না হয় তাইলে তোমারে কেস কি দিয়া ধইরা আব্বা, একটা আসর মারুম যেন প্যাডের ইয়া বাইর হইয়া যায়। আব্বা আমার কোনো সমস্যা নাই, ক্ষতি যা হইব আপনার মাইয়া ময়নারই হইব, ময়না বিধবা হইলে আমার সে বেশি দুঃখ আর কেউরই হইব না। আরে আমার শুয়া কুয়া উসি বুসি রুসির মা, আমার পাঞ্জাবির কোনা দিয়া হিঙ্গল মুসো শয়তান। আব্বা একটু মিষ্টেক হয়ে গেছে, আব্বা নাক পরিষ্কার হয়েছে, চলেন। গুরু আপনার চরণ দায়িত্ব আবগাই দেন তো গুরু। আমার চরণ দিয়া আবার কি করবা, ধুলা নিব চরণ ধুলা গুরু। আর একটু উপরে দেন গুরু, আর একটু হন আবার চরণ ধুলার কি দরকার বললো? কামে যাওয়ান লাগবো গুরু। নিষ্কাম আস্তানায় তুমি আবার কামের কথা মনে করাই দিলা বৎস সুমন। কেন গুরু, কামের কথা মনে করাইলে কি হয় গুরু? মনটা উথাল পাথাল হয়। কি কথা শুনি আজ আমার পাগল সার মুখে। ও সুমন, এই সব শব্দ ব্যবহার থেকে বিরত থাকবা। কেন গুরু? এই শব্দের যে কি শক্তি এইটা আরো পরে বুঝবা সুমন, বিয়ার পরে। দিলা তো আমার ধ্যান ভঙ্গ কইরা, অহন তো আমার পরীর কথা মনে পড়ে গেল। না গুরু না, এই কাম এই কাম না গুরু। তাইলে কোন কাম? দুনিয়াবি কাম। তার মাইনে? তাল হিসাবে মোবাইলে ফোন করছিল, হ্যাঁগো বাড়ির যাইতে কইছে। কেন কেন কেন, যার কার কি খালাস হয়ে গেছে নাকি? জেনা গুরু জেনা, খালাসের অপেক্ষায় আছে, অহনো গোডাউন পরিষ্কার হয় নাই। তুমি তো আর ধাত্রী না, তুমি যা কি করবা? না মানে যার কার জামাইরে বুঝাইতেইব, জামাই আবার তার বাপের কথা মানতে চায় না, সম্বন্ধি হিসাবে আমারে। আরে বাপ রে, যেই না সম্বন্ধি, আমরা কাডের ডেকি। মানে ওই জারকার শ্বশুর বাড়ির আমার আবার অনেক কদর। ও তো কি বুঝাইতে যাইবা জারকার স্বামী রে? মানে জামাই রে বুঝাইতে হইব যে জারকার ডেলিভারি যেন বাড়িতে না করাইয়া হাসপাতালে করায়। ও তাহলে হিসাবে আইজি রেডিওতে হুনছে বলে 2009 সালে নাকি প্রাতিষ্ঠানিক ডেলিভারির হার ছিল 130 জন, এইটা 2018 সালে বাইরা হইছে শতকরা 47 ভাগ। আচ্ছা এইটা মানতে চায় না জামাইটা। জারকার জামাইটা তাইলে গাউরা। হ্যাঁ কোন হালাই রে আমার গেডি সাইপা ধরছে। জসিম শ্বশুর রে তুমি শালা কও। আরে আরে মা মা মামা জান আমার গেডি না উঠলে আলগি দিও। আব্বা আমি হাত লাগামু তোমার আর হাতের কাম নাই সকি, আমি একলাই পারুম এইডারে আলগি দিয়া লইয়া যাই। ও চলো মা মা মামা
আমার ইজ্জত, আমি তো আস্তানার। ঠিক নাই তোর আস্তানা, চল। এটা কি হইলো? আমার পাখির বাপ জব্বর পালোয়ান যেমনে লয়ে গেলো, আমার গুরু পাগল সাহরে যেন একটা সিল আইয়া মুরগির বাচ্চাটারে সৌমাইরা লয়ে গেলো, এতগুলা মানুষের মাইছে ক্যা? ওরে বাপ রে বাপ, পাখির লগে আমার বিয়ে হইলো তো এরকম ঘটনায় গর্ব, আমি মরছি। আচ্ছা আমি কি করি? আরে কি ব্যাপার গুরু ভাইরা? আরে আপনারা জুইত মাইরা বয়ে রয়েছেন কেন? কোনো শব্দ করেন না যে? আমাগো শব্দ কলপে কলপে, গানে গানে, দিনের পাগল আমরা। আমরা দুনিয়ার কোনো কিছু দেহিনে হুনিনে বুঝিনে। কথা মিশা না, তাইলে পাগল সাহ পাক পবিত্র ঘেরির উদ্দেশ্যে এখন গান গান দরকার। আমিও সাধু ভাই, আপনি আপনি শুরু করুন গান। গানের জন্যে ঘর ঘুলি খাইলাম তবু না সারিলাম গান, এই গানের জন্যে ঘর ঘুলি খাইলাম তবু না সারিলাম গান। কতই অপমান পাইলাম সালাম, কতই অপমান পাইলাম সালাম, রঞ্জনার গাল খাইলাম রে। গানের জন্যে ঘর ঘুলি খাইলাম তবু না সারিলাম গান, এই গানের জন্যে ঘর ঘুলি খাইলাম তবু না সারিলাম গান। কতই না অপমান পাইলাম সালাম, কতই না অপমান পাইলাম সালাম, গঞ্জনার গাল খাইলাম রে। গানের জন্যে গার গুলি খাইলাম তবু না সারিলাম গান, গানের জন্যে গার গুলি খাইলাম তবু না সারিলাম গান। ছোট পরিবার জীবনকে যে পরে না দুঃখে দাহ, ছোট পরিবার জীবনকে যে করে না দুঃখে দাহন, এতক্ষণ শুনলেন ধারাবাহিক নাটক আমাদের সাত কাহনের ষাটতম পর্বের অভিনয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দাদা খায়রুল আলম সবুজ, সগীর সুব্রত চক্রবর্তী, সুমন আমিনুল হক আমিন, জব্বার শরফুদ্দিন আহমেদ খোকা, পাখি সাদিয়া ইসলাম লিজা, অমিয় সাধুর চরিত্রে অমিয় বাউল, পরি বনশ্রী অধিকারী এবং জসিম আজিজুল হাকিম। তো জয়ের বাহন সতর্ক তার ভেতরে থাকুক আমাদের সপ্তাহ, আমাদের সপ্তাহ, আমাদের সপ্তাহ, আমাদের সপ্তাহ, আমাদের সপ্তাহ। এবারে কুইজ পর্ব। আজকের কুইজ, বর্তমানে প্রাতিষ্ঠানিক ডেলিভারি হার শতকরা কতজন? আমি আবার বলছি, বর্তমানে প্রাতিষ্ঠানিক ডেলিভারি হার শতকরা কতজন? কুইজের উত্তর লিখে দ্রুত পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। ঠিকানা যদিও জানাই আছে, তবুও যারা নতুন তাদের সুবিধার্থে মনে করিয়ে দিচ্ছি। ধারাবাহিক নাটক আমাদের সাত কাহন পর্ব ষাট, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আর ফেসবুক অ্যাড্রেস হচ্ছে
www.facebook.com/phnc1207 আর যে কোনো মতামত প্রকাশের জন্য ইমেইল আইডি জানিয়ে দিচ্ছি বেতার phnc1207@gmail.com। বন্ধুরা, গত 58 পর্বের কুইজের কথা কি মনে আছে? ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। গত 58 পর্বের কুইজ ছিল নিরাপদ ডেলিভারির জন্য গর্ভবতী মায়েদের জন্য কি চালু করা হয়েছে। সঠিক উত্তর মায়ের ব্যাংক। এবারে জানিয়ে দেব গত 58 পর্বের কুইজ বিজয়ী ভাগ্যবান বন্ধুর নাম। আজকে ফেসবুক থেকে ভাগ্যবান বন্ধু নির্বাচিত হয়েছেন, আর সেই ভাগ্যবান বন্ধুটি হচ্ছেন সাকিব আল হাসান, গ্রাম পোস্ট টেপড়া, উপজেলা শিবালয়, জেলা মানিকগঞ্জ। অনেক অনেক অভিনন্দন বন্ধু। কবে কখন কার সাথে সাক্ষাৎ করতে হবে তা চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়মিত নাটক শুনুন এবং কুইজে অংশ নিন। ছোট্ট একটি স্বপ্ন আমরা এঁকেছি বুকে, সুন্দর একটি ঘর সাজাবো ভালোবাসার সুখে, সুন্দর একটি ঘর সাজাবো ভালোবাসার সুখে। একুশের আগে বিয়ের চিন্তা কখনো করব না, আঠারোর আগে নয় তো বিয়ে বিশের আগে মা, একুশের আগে বিয়ের চিন্তা কখনো করব না, পূর্ণ বয়সে বিয়ের পিঁড়িতে বসব হাসি মুখে, পূর্ণ বয়সে বিয়ের পিঁড়িতে বসব হাসি মুখে, সুন্দর একটি ঘর সাজাবো ভালোবাসার সুখে, ছোট্ট একটি স্বপ্ন আমরা এঁকেছি বুকে, ছোট্ট একটি স্বপ্ন আমরা এঁকেছি বুকে, সুন্দর একটি ঘর সাজাবো ভালোবাসার সুখে, সুন্দর একটি ঘর সাজাবো ভালোবাসার। আজ নয়, কথা হবে আবারও। ভালো থাকুন সবাই, খুব ভালো, এমনই প্রত্যাশায় জানিয়ে দিই শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।